সালামু আলাইকুম। আচ্ছা, কাস্টম অথেন্টিকেশনের সেশন বেজের সর্বশেষ পার্ট, তো আমরা এর আগে লগ ইন দেখছিলাম কিভাবে, দেখেন তো লগ ইন রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে আমরা নিজেরা জাস্ট হচ্ছে সেশনে, জাস্ট আমাদের সেশন আর কি, লারাভেলের সেশন না, লারাভেলের যে অথেন্টিকেশন সিস্টেম এটা ইউজ না করে আমরা কি করছিলাম, লগ ইন করছিলাম। তো সেক্ষেত্রে আমরা কি করছি, শুধু এই সেশন একটা ভেরিয়েবলের মধ্যে ইউজার ইনফো রাখছি, আর যখন লগ আউট করছি তখন কি করছি, ফরগেট করে দিছি। তো আপনি যদি লারাভেলের অথেন্টিকেশন সিস্টেম ইউজ করতে চান, সেক্ষেত্রে তাদের অথ একটা ক্লাস আছে যেটা আমরা সবসময় ইউজ করি, অথ ইউজার নেম, অথ ইউজার ইমেল দিলে আমাদেরকে কি করে দেয়, আমাদেরকে অথেন্টিকেশন যে ইনফরমেশন এগুলো পাঠিয়ে দেয়, ঠিক না? তো এটাকে এত বড় না করে আপনি অনেক সহজে করতে পারেন। তো সেক্ষেত্রে এই কাজগুলো করতে হবে, শুধু এতটুকু চেঞ্জ হবে, হ্যাঁ একটা লাইন চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে এই লগ ইনটা কীভাবে করবেন, তো আমাদের প্রজেক্ট রান করাই আছে, আমরা ধরেন আপাতত লগ আউট করি। তো লগ আউট করার পরে আমাদেরকে লগ ইনে নিয়ে আসবে। তো লগ ইনে আনার পরে আপনি যদি লারাভেলের লগ ইন সিস্টেম ইউজ করতে চান বা তাদের যে লগ ইন প্রসেস, সেক্ষেত্রে হচ্ছে লগ ইন সাবমিট যখন করবেন, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ওই আমরা প্রথমে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যখন রেজিস্ট্রেশন করবো তখন কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন রেখে দিচ্ছে। ধরুন আমরা ইউজার টু নামে একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা ওয়েব ডট কম দিলাম। তো দেওয়ার পর আমি যদি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 দিলাম, তারপর যদি রেজিস্ট্রেশন করি আমাদেরকে আমাকে কিন্তু এ পেজে পাঠিয়ে দিচ্ছে আর কি ঘুরায়। তো এখন আমি যে কাজটা করতে পারি, ধরেন আমরা চাই এখানে যদি আমি রেজিস্ট্রেশন করি আমাকে লগ ইন অবস্থায় রেখে কী করতে হবে, অন্য পেজে নিয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ইউজার আরেকটা ক্রিয়েট হয়েছে, ইউজার টু, কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন পেজে রেখে দিছে। তো এটাকে চেঞ্জ করার জন্য হয়তো বুঝে গেছেন কী করতে হবে, দেখেন ইউজার সেভ তো করছি কিন্তু আমি আর কিছু চেঞ্জ করি না। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে একটা মেসেজ দেখানোর কথা, সেটা মেবি আমি এখান থেকে সেশন হ্যাজ সাকসেস, হ্যাঁ এটা মেবি এখান থেকে কী করা হয় নাই, চেঞ্জ করে দিচ্ছি কি নাকি জানে, লগ ইন রেজিস্ট্রেশন সাবমিট সাকসেস, আচ্ছা ঠিক আছে, বাট কেন দেখায় নাই জানি না। আচ্ছা এখন হচ্ছে এখানে দেখেন যদি হয় তাহলে হচ্ছে এতটুকু দিবেন, দেওয়ার পর ইউজারে নিয়ে যাবে তাকে, ঠিক আছে, যেহেতু ইউজার ক্রিয়েট হয়েছে তাহলে তো আর ঝামেলা নাই, সেই ইউজার ক্রিয়েট করে আমাকে কী করবে, ইউজার্সে পাঠিয়ে দিবে। এখন দেখেন আমরা যদি আরেকটা ইউজার তৈরি করি, ইউজার থ্রি, ইউজার থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেন, পাসওয়ার্ড দিতে পারেন 1 2 3 4 5 6 7 8, আর এখানে দিতে পারেন 1 2 3 4 5 6 7 8। দেওয়ার পর ইউজার্সে গেলাম, যাওয়ার পর দেখেন আমাকে ইউজার্সে পাঠিয়ে দিচ্ছে, রেজিস্ট্রেশন করার পরে ইউজার্সে পাঠিয়ে দিচ্ছে। আর এখানে একটু ইনফরমেশন চেঞ্জ করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে অ্যাপ ডট প্লেট ইউজার্স ডট প্লেট, হ্যাঁ এখানে ধরেন একটা টেবিল ক্লাস ক্রিয়েট করলেন, যেহেতু লারাভেলের ডিফল্ট বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করা থাকে, ঠিক না? তো টেবিল দিতে পারেন, টেবিল বর্ডার, বর্ডার ইউজ করতে পারেন, আচ্ছা টেবিল স্ট্রাইপ ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখানে ধরেন যে একটা টিয়ার হইলো, আর টিয়ার মধ্যে দুটো টিডি থাকবে। তো এখানে কী কী থাকবে, এখানে ধরেন যে একটা ফরিচ ইউজ করতে পারেন, বি ফরিচ, দেন হচ্ছে এখানে দিতে পারেন অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ ইউজার, ইউজারের মধ্যে কী থাকবে, গেট করেন, গেট করে এগুলোকে কাট করেন, কাট করে এখানে নিয়ে আসেন, এখানে ইউজার নেমটা দেখেন, ইউজার ইউজার ইমেলটা দেখেন, এটেম নেম ইমেল, ওকে। তো এতটুকু তো হয়তো ইউজার ইনফরমেশনগুলো এখানে দেখাবে আর কি, তো যাই হোক কোনো ইনফরমেশন নয় তাই একটু দেখাইলাম এখানে। আচ্ছা অ্যাপ মডেলস হয়ে গেছে, এখানে অ্যাপ মডেলস হবে, ওকে দেখেন সব কিছু আসছে। আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা লগ আউট করি, লগ আউট করলে এখানে যাব, কিন্তু এখন হচ্ছে আমাকে লারাভেলেরটা ইউজ করতে হবে। তো লারাভেলেরটা ইউজ করার জন্য যেটা করবেন, কাস্টমে যাবেন, যাওয়ার পরে লগ ইন সাবমিট, হ্যাঁ সেখানে হচ্ছে সেশন পুটার দরকার নেই, এখানে দিবেন অথ লগ ইন, হ্যাঁ অথ লগ ইন কী হবে, যে ডলার ইউজার যে ভেরিয়েবল শুধু এতটুকু বলে দিবেন। তো বলে দিলে যেটা হবে, দেখেন বলে দিলে যেটা হয়, বলে দেওয়ার পরে যদি আপনি সেশনটা দেখেন যে আসলে সেশনে কী কী আছে, টিডি এস সেশন, আমরা ধরেন ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি যে লারাভেলের লগ ইন হওয়ার পরে কী কী ভেরিয়েবল এখানে থাকে। তো আমরা এখান থেকে সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করি, দেখেন লগ ইন ওয়েব, হ্যাঁ সে হচ্ছে 1 দিয়ে রাখছে, সে একটা জাস্ট এটাই কী বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, ওই ভেরিয়েবলের একটা টোকেন দিয়ে রাখছে, আর ওই টোকেনের ভ্যালু দিয়ে রাখছে 1 দিয়ে, আমরা যে লগ ইন সেটা সে বুঝাই দিছে। তো এখন দেখেন
এখান থেকে যদি এটা তুলে দেন, এখন যদি হোমে যান স্ল্যাশ দেন, এখানে তো গেলই। আর দেন যদি আপনি ইউজার্সে ক্লিক করেন, আর ইউজার্সে গেলে আপনাকে ইউজার্স যেতে দিবে না, কারণ সে চেক করতে যে সেশন আমাদের সেশন, সে এখন আর এই লারাভেলের যে সেশন সেটাকে আর সে ইউজ করতেছে না। তো এই ক্ষেত্রে দেখেন একটু চেঞ্জ আসবে সব জায়গায়। এবং এই জিনিসটা চেঞ্জ হবে কোথায়? এই জিনিসটা চেঞ্জ হবে হচ্ছে এই যে এখানে আমরা যদি সেশন পুট করছি, এখানেও এই জিনিসটা চেঞ্জ হবে। দেন হচ্ছে দেখেন এটা তো এখন আর দরকার নাই, সে হচ্ছে সরাসরি ইউজার্সে চলে যাবে। আর রিটার্ন কিন্তু একটাই হয়, হ্যাঁ, কারণ রিটার্ন মানে হচ্ছে একটা ফাংশন শেষ। এরপরে যদি আপনি হাজার লাইনে কোড করেন, সেই লাইনের পরে আর কোনো লাইন সে সিঙ্ক করবে না। ওকে, এরপর আসেন লগ ইনেরটা গেল। এখন হচ্ছে লগ ইন করে তো আমরা কি করতে পারতেছি না, আমাদের ইউজার্সে যাইতে পারতেছি না, ঠিক আছে? তো ইউজার্সে যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে মিডল ওয়্যারটা আছে চেক অথ, হ্যাঁ, চেক অথটাকে পার করে তাকে কি করতে হবে, এই যে কাস্টম, মানে কাস্টম ইউজার না, ইউজার্সে যেতে হবে। তো সেখানে আপনি যে জিনিসটা করতে পারেন, এখানে এই অথ সেশনের জায়গায়, মানে সেশন হ্যাজের জায়গায় আপনি ইউজ করবেন অথ চেক, হ্যাঁ। তো অথ হচ্ছে একটা ক্লাস, ক্লাসটাকে আগে আপনার ইম্পোর্ট করে নিতে হবে, দেন দিবেন অথ চেক। তাহলে হচ্ছে আমরা যেভাবে এখানে চেক করতাম সেশন হ্যাজ ইউজার ইনফো, তখন সে আর এটা চেক করবে না, সে চেক করবে যে অথ চেক মানে হচ্ছে সে চেক করে যে আসলে ইউজার লগ ইন অবস্থায় আছে কিনা। যদি থাকে তখন দেখেন আমরা যদি এখান থেকে ইউজার্সে যেতে চাই, দেখেন এখন আমাদেরকে ইউজার্সে যেতে দিবে, কিন্তু এখানে দিছে কি চেস, হ্যাঁ, এখানে একটা বানান ভুল হয়েছে, অথ চেক হবে। এখন দেখেন রিলোড দেন, ঠিক আছে, আমার যেতে দিল না। ও, যেতে না দেওয়ার কারণ তো নাই, আমরা আরেকবার দেখি ইউজার্স কাস্টম লগ ইনে পাঠাইছে বারবার। তাহলে হচ্ছে কি করতে হবে, আরেকবার একটু চেক করতে হবে, অথ চেক, অথ চেক, এটা কি এরর দিচ্ছে কেন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমরা যদি এটা ইউজ না করি, হ্যাঁ, সরাসরি এখানে এই যে আমরা এখানে কাস্টম লগ ইন ইউজ করছি না, চেক অথ, এখানে শুধু মিডলওয়্যার অথ ইউজ করতে পারি। তো মিডলওয়্যার অথটা হচ্ছে দেখেন আমরা যদি মিডলওয়্যার অথে যাই, এটাও এখানে পাবেন, এটা তাদের নিজেদের ক্রিয়েট করা মিডলওয়্যার অথ অথেন্টিকেট আর কি। ইফ রিকোয়েস্ট এক্সেপশন জেসন, যদি সে লগ ইন অবস্থায় না থাকে তখন সে সরাসরি লগ ইনে পাঠিয়ে দিবে। তো আমাদেরকে লগ ইনে পাঠানোর দরকার নাই, আমাদের পাঠাতে হবে কোথায়, কাস্টম লগ ইন, কাস্টমার যেহেতু রাউট দেওয়া, রাউট হচ্ছে আমাদের এই যে রাউট হচ্ছে আন্ডারস্কোর দিয়ে লেখা, এই কারণে এখানে পাঠাতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন যদি এটাও ইউজ করেন, ইউজার্সে যেতে চাই, দেখেন কাস্টম লগইনে কিন্তু পাঠাইছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমরা আরেকবার লগ ইন করি, সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, এই যে ইউজার্সে পাঠিয়ে দিচ্ছে কিন্তু, হ্যাঁ, প্রথমবার মেবি লগ ইন হয়নি, এক কারণে, কারণ হচ্ছে আমাদের ওই সাবমিটের যে ফাংশনটা এটা কমপ্লিট হয় নাই, ঠিক আছে, এটা একটা ইস্যু হইতে পারে আর কি। এখন দেখেন সেমভাবে এখন দেখেন এখানে কিন্তু লগ ইন রেজিস্টার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখন আমাদের লগ ইন রেজিস্ট্রেশন মানে আমাদের যে চেক অথ ওইটা ইউজ করছিলাম। তো এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে অ্যাপ ডট ব্লেডে যদি যান, যে চেক ইউজার ইনফো, হ্যাঁ, এখানে আর এটা ইউজ করার দরকার নয়, আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন চেক আর অথ চেক। তো অথ হচ্ছে একটা পাবলিক ক্লাস বা হচ্ছে গ্লোবাল ক্লাস, আপনাকে এটা দিয়ে করতে পারেন, অথবা যদি আপনি চান যে না এইভাবে না, আপনি অন্যভাবে করবেন চেক অথ, হ্যাঁ, এটা দিলেই হয়। আপনি যদি অথ অবস্থায় থাকেন তাহলে হচ্ছে আপনি এই ক্লাসে আসতে পারবেন, এলস হচ্ছে কি আপনি এগুলো দেখতে হবে, ঠিক আছে? অথবা এটা এইভাবে না করে এইভাবে করা যায় আর কি, অথ, আর একটা হচ্ছে এন্ড অথ, এন্ড অথ, হ্যাঁ, আর এখানে দিতে পারেন গেস্ট, আর এন্ড গেস্ট হবে এখানে। ওকে, তো যদি কেউ গেস্ট হয় তাহলে হচ্ছে সেইগুলো দেখবে, আর যদি অথ অবস্থায় থাকে তাহলে এটা দেখবে। এখন দেখেন আমরা যদি লগ ইন অবস্থায় যাই, গিয়ে যদি রিলোড দিই, দেখেন আমরা অথ অবস্থায় আছি এটা দেখতেছি, আর যদি এটা অবস্থায় নেই এটা দেখতেছি। এখন দেখেন লগ আউট দেন, আবার কাস্টম লগ ইনে চলে গেছেন, হ্যাঁ, আবার ইউজার্সে দেন, এখন আপনাকে ইউজার্সে পাঠিয়ে দিছে। এর কারণ হচ্ছে আমরা যে লগ আউট করছি, হ্যাঁ, লগ আউট করছিলাম আমরা, আমাদের লগ আউট করছিলাম, ঠিক আছে? দেখেন আমাদের লগ আউট কী ছিল, সেশন ফরগেট। তো লারাভেল লগ আউটে তা না, লারাভেল লগ আউট হচ্ছে অথ লগ আউট। ওকে, এখন দেখেন আমরা আবার লগ আউট করি,
আমি যদি লগ আউট করি এখান থেকে, করলাম লগ আউট, দেখেন এখন কাস্টম লগ আউটে পাঠাই দিচ্ছে। এটা তো আগেও পাঠাইতো বলতে পারেন। এখন দেখেন আমরা ইউজার্সে যাওয়ার ট্রাই করি। হ্যাঁ, যতবার ইউজার্সে যাওয়ার ট্রাই করবেন ততবার আপনাকে কোথায় পাঠাবে, কাস্টম লগ ইনে পাঠিয়ে দিবে। আচ্ছা, এরপর আসেন, এই লগ ইনটাও তো বুঝলাম, ওইটাও বুঝলাম, কিন্তু এখন লগ ইন অবস্থা থেকে আবার ব্যাকে আসতে পারি কি? কাস্টম লগ ইন, দেখেন লগ ইনে আসতে পারতেছি। তার কারণ হচ্ছে যে আমরা যে এখানে চেক করছি, চেক, হ্যাঁ চেক, চেক লগ ইন, যদি সে লগ ইন অবস্থায় থাকে, এই যে এখানে আর কি চেক লগ ইন, চেক লগ ইন যদি থাকে তাহলে হচ্ছে, কিন্তু আমাদের চেক লগ ইন যেটা তার সিস্টেমটা দেখেন, চেক লগ ইনের সিস্টেম ছিল হচ্ছে আমাদের চেক সিস্টেম। তাহলে এখানে যেটা করতে পারেন, যদি ইফ অথ চেক, যদি অথ চেক হয় তাহলে হচ্ছে ইউজার্সে পাঠাবে, আর না হলে হচ্ছে কোথায় পাঠাবে, নেক্সটে পাঠাবে। ঠিক আছে, এখন দেখেন ইউজার্সে পাঠাই দিচ্ছে, আবার দেখেন লগ আউট করেন, মানে এখন আর লগ আউট, কাস্টম লগ ইনে যেতে পারবেন না আর কি। কাস্টম লগ ইনে যান, ইউজার্সে পাঠাবে বারবার, কারণ হচ্ছে আপনি এখন লগ ইন অবস্থায় আছেন। আবার দেখেন লগ আউটে যান, কাস্টম লগ ইনে আসছেন কিন্তু আর ইউজার্সে যেতে পারবেন না। তো এটা হচ্ছে যদি আপনি লারাভেলের ক্লাস ইউজ করেন, আর আগেরটা দেখলাম হচ্ছে যদি আপনি লারাভেলের ক্লাস ইউজ না করে নিজে ট্রাই করেন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একটু চেক করবেন। আর চেক অফ যেটা, এটা আপাতত আমাদের লাগতেছে না, যদি অফ চেক হয় তাহলে নেক্সটে পাঠাবে অথবা লগ ইনে পাঠাবে, সেম জিনিস কাজ করবে। এখন দেখেন আমরা এটাকে যেহেতু মিডলার অথ ইউজ করছি, বলতে পারেন যে এটা তো কাজ করে নাই, তখন আমরা এখন একটু দেখি চেক অফ কাজ করে, অথ ইউজ না করে আমরা আমাদের মিডলারটা ইউজ করতেছি। দেখেন লগ ইন করলাম, আমার কাস্টম লগ ইনে গেলাম, দেখেন ইউজার্সে পাঠাবে। হ্যাঁ, তো দুইটা মিডলারই কাজ করতেছে, আর লারাভেলের নিজস্ব একটা মিডলার আছে, সেটা হচ্ছে অথ, সেটা দিয়েও কাজ করতেছে, আমাদেরগুলো কাজ করতেছে। তো আপনারা এইভাবে হচ্ছে কাস্টম নিজের লেআউট তৈরি করে, নিজের মতো করে ফাংশন তৈরি করে এই কাজগুলো করতে পারেন। ওকে, শুধুমাত্র যে লারাভেলের ওই যে লারাভেলের যে মেইন লগ ইন পেজটা ইউজ করতে হবে এরকম না, আপনি চাইলে এইভাবে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। একটু মাথায় রাখবেন যে দেখে প্র্যাকটিস করতে হবে এরকম না, যদি আপনার প্রয়োজন পড়ে, এরকম কাস্টম অথ তৈরি করা প্রয়োজন, তখনই হচ্ছে আপনি একটু দেখে নিতে পারেন, ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আশা করি মনে থাকবে। হ্যাঁ, অর্থাৎ তিন চারটা ফাংশন ইউজ করলে কাজগুলো করা যায়। আর সেশনটা একটু নিজের মতো করে প্র্যাকটিস করবেন, সেশনের কয়েকটা ফাংশন ইম্পর্ট্যান্ট, সেশন পুট, সেশন গেট, আচ্ছা সেশন হ্যাজ। তো এই তিনটা জিনিস ইউজ করলে আপনি মোটামুটি সেশন নিয়ে ব্যাপক কাজ করতে পারবেন। আর সেশনটা হচ্ছে অনেক ভালো, মানে অনেক ইউজফুল একটা জিনিস আর কি, কারণ হচ্ছে কিছু গ্লোবাল ভেরিয়েবল থাকে যেগুলো আমাদের সবসময় দরকার, সেরকম সেশন ক্লাসটা এরকম। আর মূলত সেশনটা তো একটা মানে লারাভেল একটা ক্লাস তৈরি করে দিয়েছে, বাট আপনি যদি সেশন আন্ডার, মানে যে সেশন আন্ডার ডলার আন্ডার স্কোর সেশন যে ভেরিয়েবলটা ইউজ করতে ইউজ করি আর কি আমরা ড্রপ ইউএসপি, তো ওইটাও চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।